চিরাং শহরের একজন ছাত্রী সুদক্তের চমলক টিভি থেকে বলতেছি ভাই হ্যালো আসসালামু আলাইকুম আমি হচ্ছে চমলক টিভি থেকে একজন ছাত্রী বকর হোসেন ভাই হ্যালো আসসালামু আলাইকুম আমি হচ্ছে চমলক টিভি থেকে একজন ছাত্রী বকর হোসেন বকর চমলক ভাই আমি চমলক টিভি রিপোর্ট থেকে বলতেছিলাম ভাই হ্যালো হ্যালো চমলক ভাবি শুনে দেন হ্যাঁ হ্যালো ভাই ভাই থাকু তো ভাই আপনারা এটা একদম ইন্টারন্যাশনাল নিউজ টা আমি বিবিসি সাংবাদিক আমি বিবিসি সাংবাদিক হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি বিবিসি থেকে চমলক টিভি সাংবাদিক মানুষ কাহা যাতে হলো কাহা যাতে কোন লোক হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি একদম চমলক টিভি থেকে বিবিসি সাংবাদিক এখন আমি আপনাদের দেখাবো আমাদের শহরের কিছু কিছু ছাত কিছু বুঝছেন একদম ছাত কিছু একদম সফল উদ্যোক্তারা বাড়িতে আসছে আমরা আমরা এখন সামনে দেখতেছেন যে একজন ওইটা আমাদের বড় সাবিতা ভাবির ছাদ আমরা তো পরবর্তী যাচ্ছি এখন আমরা আপাতত আমাদের একজন সফল ছাত্র বাড়িতে আছি আমরা এখন দেখাবো সে নিক বেগুন ব্যবসা বেশি দেরি না করে চলে এসেছি আমাদের জনিবের ছাদ কৃষির ছাদে ঠিক আছে এখন আমার সাথে আছে ক্যামেরাম্যান সোহাগ এমন লাইটম্যান তো নাম জানি না বাদ দেন যাই হোক আমরা এখন ডাকতে যাচ্ছি আমাদের সফল উদ্যোক্তা জনি সাহেব জনি সাহেব আমরা বুঝছেন আমার একটা অনেক জনপ্রিয় একটা সাংবাদিক চ্যানেল থেকে আসছে বুঝছেন হ্যাঁ যাই হোক কি ম্যাডাম দেওয়ার দরকার নেই আপনাকে বুঝছেন আমরা আপনার ছাদের সফল উদ্যোক্তা ঠিক আছে কিছু সফল উদ্যোক্তা এখন আপনার এত বাম্পার ফলনের মূল উদ্দেশ্য কি সেটা আমরা জানি না সিন দেখেন আর সিন খেলে ওই বুঝছেন না আমরা আমরা আমাকে আমরা এই থেকে শুরু করি ঠিক এই ভাইয়া এটা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা ভাইয়া বুঝছেন বেগুন গাছ যেটা আমি 1 লক্ষ টাকা কিনে এনেছি যেটা আমি 1 লক্ষ টাকা কিনে এনেছি আপনাকে দিছে কি ময়লা আবর্জনা ফেরার জন্য ঠিক আছে মানে এখন আপনার এখানে ছাত্র কি করতেছেন ইম্পোর্ট করা ইম্পোর্ট করা 1 লক্ষ টাকার গাছ আমি বিশ্বাস করি না ভাইয়া ইয়া উজ্জ্বনী আনে এই যে বেগুন গাছ খাইলে মানুষ তখন তাদের ডাইরেক্ট ডাইরেক্ট গেছে কি পিঙ্ক কালার বেগুন ধরে আপনি কইতে পারেন না তো ভাইয়া রে এমন বেগুন ধরে যে মানুষ খাইলে এখন এখন আমাদের কথা হচ্ছে ঠিক আছে আপনার মানে আমাদের বাংলাদেশে হ্যাঁ মানে জনগণের কাছে প্রায় পর্যাপ্ত মানে শাক সবজি আপনাদের আপনার ছাদ থেকে যায় আমাদের দেখছেন আমার কি সুন্দর গাছ এই ছাদে তুমি সবকিছু যায় আমরা একটা ইন্টারন্যাশনাল খবর থেকে পেয়েছি আপনার গত বছর হ্যাঁ আপনার ছাদে আপনার প্রায় 3-4 হাজার মেট্রিক টন সিম উৎপাদন হয়েছে এবং বেগুন লাল বেগুন উৎপাদন হয়েছে এখন আপনারা বেগুন কি খাওয়ান সরি মানে বেগুন ভাইয়া বুঝছেননি মাইন তো টয়লেট করে না ভাইয়া বুঝছেন ও টয়লেটের কি করে জানেন এইগুলি সার বানাই আপনি বলতে চাচ্ছেন পায়খানা জি ভাইয়া বাংলা শুদ্ধ ভাষায় পায়খানা পায়খানার ভাইয়া বুঝছেননি সার বানাই এই গাছে দিই যাওয়ার পরে ভাইয়া এখানে যে সিম হয় দেখছেন ছোট সিম দেখছেন ভাইয়া গাছের পাতা নাকি সার খাওয়া হয় ঠিক আছে সে কেমন কিছু দিতাম জানি না গাছের পাতা সার দেওয়া হচ্ছে ভালো এখন বেগুন গাছ আজকাল গোলিপ সুইচ ডান্সন শুষে খাওয়ানো হয় ঠিক আছে দেখেন কেন খাওয়ানো সেটা আমি জানি না দেখছেন দেখছেন এই গোলিপ সুইচ খাওয়ার ফলে হেতরা বুঝুনি তন তাদের জায়গা সিগারেট খান দরকার পড়ে না এই সিগারেট এখান তো খাইলা ডাইরেক্ট আপনারা আপনারা গেলে আপনারা একদিন দেখতে পারেন ঠিক আছে বেগুন গাছের তলে জাম্বুর গাছ হ্যাঁ যাই হোক বেগুন গাছের তলে জাম্বুর গাছ জি ভাইয়া না এটি সে আমার ভালো লাগছে ও ঠিকই আছে দেখেন আমরা চলে ওখানে ওখানে দেখতে পারি ঠিক আছে হ্যাঁ আইজেন ভাইয়া আইজেন আমাদের ফলো করেন এই যে ভাইয়া রশি দেখছেন দেখছেন নি রশি স্পেশাল কিতো পাবে দিছি ভাইয়া যাই হোক আমরা এখন দেখতে পাই বুঝছেন আমরা দেখতে পাই এখানে ঘটনা অন্যদিকে ঘটে যায়
জিওনানার চিন্তা ভাবনা করতেতেন না না আমি শুনছি এখানে কি আপনার জন উত্তেজনা বাড়ানোর জন্য কোনো শাকসবজি উৎপাদন করা হয় কিনা আমি এদিকে কি না শুনুন না 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 বসো বসো মানে আছেন নি সে বুঝছেন নি একদম ওষুধ দি কি ওষুধ দি ভাইয়া এটা তো কন্টাক্ট না ভাই এটা সিক্রেট এই গাছেন নি গাইস আমি চলে আপনাদের কেমন মানে প্রেডিকেশন একবার একটু দেখাবো জিনিস পাতার নাম পুদিনা কার গেলে পাতা উৎপাদন করা হয় পুদিনা পাতা ঠিক আছে আপনি দেখতে পারেন ফোকাস করে দেখতে পারেন এখানে অ্যালোভেরা উৎপাদন করা হয় আসলে অ্যালোভেরাগুলো আমার লন্ডনের সরি বাংলাদেশের একটি কুখ্যাত ছাত্রকৃষিতে আমি তো ভাই আপনাদের ফলো করতেছি ভাই অনেকদিন দেখি।